আমরা একটু জিকিরের মাধ্যমে সাহায্য চাই দেখি আল্লাহ ফায়সালা নেন তিনি বৃষ্টি রাখবেন না নিবেন এটা তার হাতে মহাব্বতে হৃদয় খুলে নতমস্তকে সোবাহানাল্লা আলহামদুলিল্লা এলাহা এল্লাল্লা সোবাহা سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله আজকে সুরা বাকারার শুরু থেকে একটু তেল করলাম আমরা কিছু কথা শুনবো ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আমাদের ইমানকে মজবুত করার জন্য আকিদাকে দুরস্ত করার জন্য আমরা সুরা বাকারা শুরু থেকে কিছু কথা আজকে এবং ধারাবাহিকভাবে কালকে শুনবো ইনশাআল্লাহ ভূমিকাতে একটি কথা বলি আমি মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা যেখানে এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজা মান্দি হাসিল করার জন্য ঠিক না ঠিকটাও তো ঠিক মতো বললেন না এই যে বসে আছেন পরকালে তো জান্নাত পাবিনি দুনিয়াতে নগদ দুটো জিনিস আল্লাহ দিবেন শুধুমাত্র কোরান কোরআন করিমের বরকতে তার প্রথমটি হচ্ছে যতক্ষণ বসে বসে আল্লাহর কোরআন শুনবেন ইমান বাড়তে থাকবে এটা আমার কথা না বুখারি শরীফের হাদিস বুখারি শরীফ কিতাবুল ইমানে ইমাম বুখারি মুআয ইবনে জাবাল থেকে তালিকান মুআল্লাক একটা হাদিস এনেছেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হাদজাত মহাজিবনু জবেল রাদিয়াল না তিনি তার স্নেহাসপদ ছাত্রকে একদিন ডেকে বললেন ইজলিস বিনা, নুমিন সা আ আর আমরা একটু একসঙ্গে বসি কিছু সময় দিনের এলেম শিখি আর ইমান্ডে বাড়াই হাদিসের অংশের ব্যাখ্যায় আল্লামা বাদরুদ্দিন আইনি ওমদাতুল কারি শরহু শাখী বুখারির প্রথম খণ্ডে লিখেছেন ঈমানদারেরা যখন এক জায়গায় বসে যায় কোরান হাদিস শুনে এবং শোনায় এলমেদিন শুনে এবং শোনায় যতক্ষণ তাদের ইমানের নূর বাড়তে থাকে ততক্ষণ আল্লাহ এই মোবাইল বন্ধ কর এখানে কোনো মোবাইল চলবে না কথা শুনতেছেন যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কোরআনের বরকতে আপনাদের ইমানের নূর বার্তি থাকবে বলেন এতে আমরা খুশি না বেজা দুই আমরা পাহাড় সমান গুনার বোঝা নিয়ে এখানে এসেছি ঠিক না মোনাজাত একটা আজকেও হবে কালকে হবে বিদায় মোনাজাত আমাদের গুনাগুলো মাফ হয়ে যাবে এটা আমার কথা না ইমামে হাইসামি মজমাউ জওয়ায়েদের মধ্যে লিখেন একটা হাদিস এনেছেন আল্লাহর হাবিব এর সাথ করেছেন আমার উম্মতের কোন মমিন যখন আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতের সম্মিলিত মোনাজাত আল্লাহ ফিরিয়ে দেন না সঙ্গে সঙ্গে কবুল করে নিবে তাহলে আমাদের ইমানও বাড়বে গুনাও মাফ হবে এতে আমরা খুশি না বেজার বেজার তো শুধু শয়তান শয়তান বেজার তার চেলা চামুন্ডার অবেজার এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে আজকে শয়তান বেশি ব্যর্থ হয়েছে এখানে মানে আমাদের দেশের লোক বৃষ্টিকে ভয় পায় এসিডের মতো কি বলে এটা আমি দেখছি একটা মানুষও উঠে নাই আল্লাহ খুশি হয়ে মেহরবানি করছেন আলহামদুলিল্লাহ ঠিক আবার সত্য প্রবাহে শীতের বৃষ্টি তা তো বুঝেন অথবা আপনারা আল্লাহর দেয়া পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ বলে তাহলে আমরা নিয়তটা ঠিক করছি ইনশাল্লাহ কিছুক্ষণ পর মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চল কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় চলে যাচ্ছে আমার সঙ্গে আপনারাও পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহমানির রাহিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون ওলা ইকা আলা হুদা মেউল্ল বিহিম ওয়া ওলা ইকাহ মুল্ সূরা বাকারা থেকে আমরা চারটি চারটে আয়াতেলাওয়াত করেছি সুরাতুল বাকারা কোরানকারিমের সবচেয়ে দীর্ঘ সূরা এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ কত বেশি তা ভাষায় প্রকাশ করা যাবে না এই একটি সুরাতে আল্লাহ তালা এক হাজার আদেশ করেছেন এক হাজার নিষেধ করেছেন এই সুরাটির মাহাত্ম্য বোঝা যায় একটি কথা থেকে মুফাজ্সিরগণ লিখেন ওয়াকফা আবু বকরিম রদিয়াল্লাহু তালা আনহু হেমানিয়া তা সানা ফি সুরাতিল বাকারা সিদ্দিকী আকবরের মতো মানুষ আবু বকার সিদ্দিক রাদি আলাহ তালা আনহু ক্রমাগত আট বছর শুধু সুরা বাকারা অধ্যয়ন করেছেন সুরা বাকারা বুঝতে আবু বাকার রাদি আল্লাহ তালহু সময় লেগেছে আট বছর সুমান আল্লাহ কইবেন না কত বছর আট বছর আর আমাদের দেশে মানুষ মুকাম্মাল মলুবি হয় আট বছরে ঠিক না কথা বলে না পুরা মলুবি হয়ে যায় আট বছরে আর শুধু সুরা বাকারা বুঝতে সিদ্দিকে একবারের লেগেছে কত বছর আট বছর সুভান আমরা যেভাবে কোরআন শরীফ পরে কোনোরকম ব্যাখ্যা একটা বুঝি একরাম এইভাবে কোরআন শরীফ অধ্যয়ন করতেন না হাফিজিবু কাসিল লেখেন আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহি সুমহান সাহাবিদের অভ্যাস ছিল ওনারা দশটা আয়াত পড়তেন দশটা আয়াত মুখস্থ করতেন দশটা আয়াতের ব্যাখ্যা বুঝতেন দশ আয়াতে আমল শুরু করার আগ পর্যন্ত এগারো আয়াতে যেতেন না এভাবে সাহাব নাম কোরান শরীফ বুঝতেন আর তাদের ব্যক্তিজীবন সমাজ জীবন রাষ্ট্রজীবনে কোরানের হুকুমগুলোকে প্রয়োগ করতেন সোহান আল্লাহ আমরা কি সেভাবে কোরআন শরীফ অধ্যয়ন করি বুঝি বুঝাই এই জন্যে তো বাংলাদেশে আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয় ঠিক ঠিকটাও ঠিক মতো হইল না কিন্তু আপনি খুঁজলে দেখবেন সে বাংলাদেশে সুৎকরের সংখ্যা বাড়তেছে ঘুষকর, চোর দুর্নীতিবাস লুটেরা মিথ্যাবাদী সমান্তরালে বেড়ে যাচ্ছে তার কারণ একটাই কোরআন শরীফকে যেভাবে আমল করা দরকার সেভাবে আমরা করতে পারছি না আমরা কিছু মানি কিছু সারি কিছু মানি কিছু সকল বিশ্বাস সত্যের সর্বোচ্চ মানদণ্ড উত্তীর্ণ আল্লাহর কোরআন সত্যের একক হল করান সেই জন্য বিশ্বাসীরা যেন কোরআনকে আক্রে ধরে শুরুতে আল্লা পাক সন্দেহ মুক্ত করে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ঘোষণাকার সন্দেহ সংশয় ত্রুটি ভুল এক জার্রা পরিমাণ সন্দেহের কোনো অবকাশও নাই কিতাব এই কিতাবে কোনো সন্দেহ নাই আমার ভাইয়ের কোরআন করিমের মধ্যে কোনো সন্দেহ নাই এই কথাটা আমি আপনি যতটুক বিশ্বাস করি দেড় হাজার বছর আগে আবু জেহেল আবুল আহাব উদ্ভার সাহেব বা মহিরা কাফের মুসেকরা কোনো অংশে কম বিশ্বাস করত না ওরাও জানত কোরআন হচ্ছে আল্লাহর বাণী কোরআনের কোনো একটা বাক্যের কোনো একটা শব্দের কোনো একটা অক্ষরে বিন্দুমাত্র সন্দেহ নাই আমি একটি রসুলের করিম সাল্লামের সিরাত মুবারাকা থেকে একটি ছোট্ট কথা শোনাচ্ছি তাহলে আপনারা বিষয়টি হারে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারবেন হৃদয়ের গভীরতম অংশ থেকে অপ্রকাশ্যে গোপনে ইসলামের দাবাত দিলেন তিন বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ দাবাত দিলেন প্রকাশ্যে কালে মার দাবাদ দেন না এটা আল্লাহর হুকুম ছিল আস্তে আস্তে গোপনে দাবাত দিতে লাগলেন আল্লাহর হাবিব তিন বছর দাবাত দিলেন সেই তিন বছরের দাবাতেই একজন দুইজন নয় চল্লিশ জন ইমান এনে মুসলমান হয়ে গেলেন নারীদের মধ্যে সবার আগে প্রথম মুসলমান হয়ে গেলেন সারা দুনিয়ার মুসলমানদের মা খাদি জাতুল কবরার দিয়াল্লাহ পুরুষদের মধ্যে ইমান এনে মুসলমান হয়ে গেলেন প্রথম আবু বাকর সিদ্দিকরা দিয়াল্লাহ তালানহ আর কি বা তরুণদের মধ্যে প্রথম ইমান এনে মুসলমান হয়ে গেলেন হাজরতে আলী কার্রামাল্লাহ ঝা এভাবে হাজরাতে আম্মার হাজরাত ইয়াসের খাব্বাব খুবায়ব একজন দুইজন নয় চল্লিশ জন কোরআশদের কলিজার টুকরা গুলো ইমান এনে মুসলমান হয়ে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি এবার প্রকাশ্যে নিকটের মানুষগুলোকে ডেকে সতর্ক করুন দিনের দাবার দিন বলেন সুবাহান একটি বর্ণনায় এসেছে হজরতে আলী আরেক বর্ণনায় হজরতে বেলাল যে কোনো একজনকে রসুল্লাহ বললেন যাও মাক্কা মুকাররমার গলিতে গলিতে প্রচার করো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারা যেন সাফ সাফা পর্বতের নিম্ন দেশে উপস্থিত হয়ে যায় আপনারা সাফা পাহাড় নাম শুনছেন না একটা একদিকে সাফা আর একদিকে মারোয়া আমরা যারা হস করেছি আলহামদুলিল্লাহ তারা এ সাফা মারওয়াতে দৌড়িয়েছি কয় চক্কর দিছেন আমরা টের পাই নেই দৌড়াইছি সাত চক্করে সাড়ে তিন মাইল দৌড়ানো হয় কত কিন্তু হাজিরা আল্লাহর ভালোবাসায় এতটা মগ্ন থাকে এই সাড়ে তিন মাইল দৌড়ায় টের পায় না কতটুকু দৌড়েছে হজ এবং ওমরা করুক বলুন আল্লাহ সম্মানিত সুদীপ আমরাও চলি আল্লাহ আমাদের পরীক্ষা নিতে থাকুক কি বলেন সম্মানিত সুধী রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে তখন পর্যন্ত কাফেরদের কোনো দ্বন্দ্ব হয়নি আল্লাহ রসুল ডেকেছেন সমস্ত কাফের মোর্শিকরা উপস্থিত হয়ে গেল সাফা পাহাড়ের নিম্ন দেশে মক্কার কোরআশ কাফেরদের নেতৃত্ব দিত সাতজন কয়জন আবু জাহাল অদ্বা, সাহেবা মুগীরা, আবুল বখতারি আর আবু সুফিয়ান কয়জন সেভেন স্টার বলার তো সুযোগ নাই সেভেন ডেবিলস সাতটা শয়তান ঠিক এর মধ্যে ছয়টাই কাফের অবস্থায় মরছে একজন ইমান আনার সৌভাগ্য লাভ করছে তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহ এই সাত নেতা কোরআশদের নেতৃত্ব দিত কয়জন এক এক নেতার প্রজ্ঞা কি ছিল জানেন তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেশি ছিল কোরায়স নেতাদের এক একজন নেতা সারা দুনিয়াকে শাসন করার যোগ্যতা রাখতো এই রকম সাত নেতা ওরাও এসে হাজির কারণ তখনও রসুল্লার সাথে তাদের প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয় নাই সবাই এসে অবাক হয়ে গেল ওরা সব বলতে লাগল আজকে আমাদের সৌভাগ্য যা আমিনুনা। আমরা যাকে মহাসত্যবাদী হিসেবে জানি যার চেয়ে বড় আমানতদার কল্পনা করা যায় না কাউকে আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে ডেকেছেন আজকে আমরা প্রাণ ভরে ওনার কথা শুনব সাফা পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন মক্কার কোরআশদেরকে ডেকে বললেন কোরআশেরা যদি আমি বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র শত্রুরা দাঁড়িয়ে আছে এপারে এসে তোমাদের হত্যা করবে আমার কথা বিশ্বাস করবে নাকি তারা বলল বললাম সারা জীবনে আপনাকে একটি অক্ষর মিথ্যা বলতে শুনি নাই আপনি যা বলবেন তাই বিশ্বাস করব রসুল্লা সে মক্ষম সুযোগে তাদেরকে বললেন তাহলে আমি আজকে এমন একটা কালেমার কথা বলবো যার চেয়ে সত্য কোনো কথার হতে পারে না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে সমবেত জনতা বলো লা ইলাহা তোমরা সফল হয়ে যাবে সুবহানাল্লাহ শুরু হয়ে গেল দণ্ড সবার আগে খেপে গেল সাত নেতা কোয়নাতা সাল্লাল্লাহু নামগুলো মনে থাকবে জি আবু জাহাল উতবা সাইবা মুগীরা আবু লাহাব আবুল বুখতরি আবু সুফিয়ান 7 জন 7 জন প্রিয় ওরা সব বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মানা যায় কিন্তু কথা তো মানা যায় না ওরা বলল আজালাল আলিহা তা ইলাহা ওয়াহিদা ইন্নাদা উজাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই একটি কথা মেনে নিলে তো আর আমাদের লাত মানাত উজ্জা তিনশো টা দেব দেবতা ওই খোদাগুলোর আর মানা যায় না সব বেহুদা হয়ে যায় ঠিক কি না দ্বন্দ্ব শুরু হলো কিন্তু দ্বন্দ্ব যত বাড়তে লাগলো আল্লাহ রসুলের দিনের গ্রহণ করে তত বেশি মানুষ আসতে লাগলো ইসলামের পথে ওরা দেখলো যে মুসলমান হচ্ছে একটা বড় কারণ হচ্ছে আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণ বলেন সুবাহ যারা কোরআন শুনে তারাই মুসলমান হয়ে যায় হাদিসের কিতাবে এসেছে কোরআন শরীফ যারাই শুনতে লাগলো রসুল্লার কদমে এসে মুসলমান হতে লাগলো তারা তখন এই সাত নেতা পার্লামেন্টে অ্যাসেম্বলিতে মিটিং ডাকছে মক্কার কুরাইশদের দেড় হাজার বছর আগে একটা পার্লামেন্ট ছিল আপনাদের আছে না একটা কথা বলেন আছে আহা এই এখন যা অবস্থা এ তো ইমান নিয়ে ঢুকলে আর ইমান নিয়ে বেরো যায় না যায় আমি এটা আমার বক্তব্যে বলেছি শপথে অনেকেই সবাই পড়ছে যা আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি এই কথাটা শির্খ শপথ ব্যাক্যটা যারা পড়ছে সবার ইমান নষ্ট হয়ে গেছে আমি তাদেরকে বলবো আবার তবা করে তাদেরকে ইমান আনতে হবে আর শপথ বাক্যের এই কথাটা পরিবর্তন করতে হবে এই কথাটার পরিবর্তে আমরা এই কথাটা বলতে পারি সংসদে যে আমি বাংলাদেশের সম্মান মর্যাদা স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করব তাহলে ইমান নষ্ট আর ওই কথা আমি শপথ পর থেকে বলে যাচ্ছি আর আমার বক্তব্য সারা দেশে ছড়ায় গেল কিন্তু আমার দুঃখ লাগে বাংলাদেশে তো হাজার হাজার আলেম আছে ওনার এখনো মুখে ললিপপ দিয়া বসে আছে কেন কোন একজন দাইল আল্লাহ যখন একা কথা বলে তখন তার রিস্ক হয় আর যখন হক কথাটা সবাই বলে সবাই নিরাপদ থাকে আমরা কারো শত্রু না কারো মিত্র না সবার চাই ঠিক না যারা দিন পরিশ্রম করে রাষ্ট্র চালায় তাদের জন্য আমাদের মায়া আছে না কিন্তু এই লোকগুলো যদি স্যারেক করে কুফর করে জাহান নামে যায় এর জন্য কাল হাসরে আমরা দায়ী হব কি না সে যাই হোক পার্লামেন্ট নিয়ে আর কিছু বললাম না দেড় হাজার বছর আগে কোরআশদের একটা পার্লামেন্ট ছিল একটা সংসদ ছিল ওইটার নাম কিতাবে এসেছে দারুন্না দুয়া। আর ওই পার্লামেন্টের সদস্য কয়জন স্পিকার থাকতো আবু জাহেল নিজে সবচেয়ে বড় শয়তানটা ওর মাথায় বুদ্ধির অভাব ছিল না বুঝলেন ও হইত কি স্পিকার দার বসে কাফেররা সিদ্ধান্ত নিল একে একে যেভাবে মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কদমে যে বাপ দাদার ধর্ম তো আর টিকানো যাবে না তাহলে কি করতে হবে আসো আমরা কোরান কারিম থেকে মানুষকে সরায়ে দেবার চেষ্টা করি ওরা তখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করল যে কোরআন মোহাম্মদ সাল্লা নিজেই লিখান এত আসতে বললেন কখনো বলল কোরআন জিনে সে মোহাম্মদ সাল্লাল্লাহ শিখায় দেন এভাবে তারা কোরান বিরোধী অপপ্রচার করতে লাগল কোরানে যে কোনো সন্দেহ নাই জালিকাল কিতাব রই বাফি তা প্রমাণ করার জন্য আল্লাহ তালা তার হাবিব মহম্মদ সাল্লাল্লাহসলামের মাধ্যমে ওহির ভাষায় কাফেরদেরকে প্রথম চ্যালেঞ্জ করলেন কোল লে ইনিজেতেমায়াতিল ইনসুয়াল জিনু على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض زهيرا. الله ارتكبتهم جلنا اشلو بريو حبيب محمد صلى الله عليه وسلم মিথ্যাবাদীদেরকে আপনি বলে দিন চ্যালেঞ্জ করুন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে লাইন ইজতেমা তিল ইনসোয়াল জিন তামাম পৃথিবীর জিন আর মানুষ যদি এক হয় ঐক্য জোট করে কি করে জোট বুঝেন কথা জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি পৃথিবীর কোন দেশের মানুষ বুঝে না এটা জানেন আরে ভাই তোমরা দাঁড়ায় বসে একটু সুন্দর লাগবে আমাদের বক্তব্য অনেক সময় অমুসলিমরা হিন্দুরাও আসে বসতে লজ্জা পায় আমরা বসতে বলি না ওই রকম সারা মুসলমান যারা আছে আল্লাহ রস্তে বস তারপরও কিছু মানুষ আছে made by plastic. মানুষ একটু দেরিতে আসতেছে ওরা তো ভাবতে পারে না আমি এত জলদি আসবো এই জন্য একটু দেরিতে আসতেছে সে যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম দিনটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে বাকি আগামী দিন এই মাহফিলের সব টুকুন যেন আল্লাহ তারা সম্মানিত সুধী তো কথা শুনতেছেন জোট আর ভোট আপনাদের চেয়ে বেশি কেউ বুঝে দুনিয়ায় কেন বুঝবে মানুষ পৃথিবীতে এত রাজনৈতিক দল নাই বাংলাদেশে যত আছে আমেরিকাতে রাজনৈতিক দল আছে তিন চারটা ব্রিটেনে দশটা সিঙ্গাপুরে দুইটা বাংলাদেশে আছে প্রায় ছোট বড় এমন রাজনৈতিক দলও আছে কাগজে কলমে যার সদস্য সংখ্যা তিনজন সভাপতি সেক্রেটারি দরজার দারোয়াল জোট করে বসে আছে ঠিক কিনা এজন্য আপনারা জোটও বুঝেন ভোটও বুঝেন আবার নোটও চিনেন ভোট কারে দেয় নোট যে দেয় হ্যাঁ জোট ফির নোট ফির ভোট ফির সবক ঝুট দেখছেন কথা জোট হয় নোট পায় ভোট হয় তারপরে সব ঝুট আল্লাহ আমাদেরকে এই রকম রাজনৈতিক অপর সংস্কৃতি থেকে রক্ষা করুন আর কোরআন সুন্না ভিত্তিক রাজনীতি চর্চা করার তৌফিক দান করুক আল্লাহ বললেন যদি পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত হয় একটা বাস্তবায়ন করার জন্য কি এই কোরআনের মতো একটা কোরআন তারা তৈরি করে দেখাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রিয় হাবিব আপনি বলে দেন জিন আর মানুষ পরস্পর পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমেও কেয়ামত পর্যন্ত কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না দেড় হাজার বছর পার হয়েছে আজ অবধি পেরেছে কেউ কেয়ামত তো পারবে এরপরে আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ লা লিকাল কিতাব লা প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আসুল আল্লাহ্ পাক বলেন আমি অকুল নফতার হ কুল ফেতুবি আশরি সুয়ারিম মিসলিহি মুফত রয়া মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইহসাল্লাম কাফেররা অপপচার করছে কোরআন তো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম রচনা করেছেন আপনি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলুন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলুন কোরআনের মতো একটা কিতাব তো আনতে পারো নাই তা দরকার নাই কোরআন শরীফের দশটা সুরার মতো সুরা এনে দেখাও তো দেখি কাফেরদের পক্ষে আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই আজ অবধি কারো পক্ষে সম্ভব হয় নাই কেমত পর্যন্ত সম্ভব হবে কিনা বলেন জোরে বলতে হবে এবার আসল আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আল্লাহ পা ঘোষণা করলেন ও ইনকুমতুম ফিয়রই বিম্ মিম্মান জাল্লা আলা আব দিনা ফিসোঁরাতিম মিম্ মিথলি ওয়া দো সুহাদা কুম মিং কুন্তুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিশ্বাসীরা কাফেররা তোমরা যারা আমার বান্দা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কুরআন সন্দেহ করো কুরআনের মত কুরআন আনতে পারো নাই তোমরা দশটা সূরার মত সূরা আনতে পারো নাই নাই আমার কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের মতো একটা সূরা এনে দেখাও তো দেখি আল্লাহ পাক এখানে বলে দিলেন ওয়াদুউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু আরবের কাফের তোমরা না ওয়াদুউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর যত শক্তি আছে ডাকো আরবের বাইরে ইমানে মিশরে সুদানে আফ্রিকাতে দামেশকে নামে যত জায়গায় যত পণ্ডিত আছে দার্শনিক আছে কবি আছে সাহিত্যিক আছে সবার ডাকো এক জায়গায় বসো তারপর আবার কোরআনের একটি ছোট্ট সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো কাফেররা আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে আজ পর্যন্ত কেউ পেরেছে কেমত পর্যন্ত পারবে তাহলে দালিকাল কিতাব বড় একটা শ্বাস নিয়ে বলেন দালিকাল কিতাব এই কিতাবে কোন সন্দেহ নাই এই কিতাব কার সর্বশক্তি দিয়ে বলেন কার চারটি দৃষ্টিকোণ থেকে এই কথা বিশ্বাস করতে হবে কয়টি এক ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ এই কিতাব এসেছে আল্লাহর কাছ থেকে এতে কোনো সন্দেহ নাই দুই ও ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি নিজেই তার প্রমাণ সব কিছু প্রমাণ হবে কোরান দিয়ে কোরানকে প্রমাণ করার কিচ্ছু নাই কোরআনের প্রমাণ নিজেই কোরআন এত আসতে বললেন সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস করতে হবে তিন ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ এই কোরআন হচ্ছে আল্লাহর সিফাত চার ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা সৃষ্টি নয় এটা স্রষ্টার বাণী সুবহানাল্লাহ এই চারটি দৃষ্টিকোণ থেকে এ বিশ্বাস আপনার থাকতেই হবে তাহলে আপনি বিশ্বাস করলেন দালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে কোনো সন্দেহ নাই আমার ভাইরা কোরআন শরীফে কোনো সন্দেহ নাই কোরআন আল্লাহর বাণী এই কথাটা আমরা যেভাবে বিশ্বাস করি আমরা গ্রহণ করেছি বলে মুসলমান কিন্তু দেড় হাজার বছর আগে আবু জেহেল উদ্বার সাহেবা মগিরা ওরা কোরানকে গ্রহণ করে নাই সেই জন্য কাফের কিন্তু তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর বাণী সুহান আল্লাহ বলবেন হাদিস শরীফে এসেছে হজের মৌসুমে দেড় হাজার বছর আগে জাহিনী যুগেও হজে হজ হতো তবে ইসলামী শরিয়া মোতাবেক হতো না জাহিলি যুগের কিছু প্রচলন ওখানে ছিল তা বুঝে চিন্তায় পড়ে গেছে যে আরবের বাহির থেকে যদি মানুষ হজ করতে আসে আর তাদের কাছে যদি মোহাম্মদ সাল্লাসাল্লাম কোরআনের কথা শুনান তাহলে তো ইসলামের দাওয়া তারবের বাইরেও চলে যাবে বুঝতেছেন তাবুজেল ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো বিদেশি মানুষ দেখলে ভাই ভুলেও মোহাম্মদ সাল্লের কাছে যাবেন না তাহাদি হিসেবে এসেছে সাম দেশের এক হাকিম হাকিম মানে কবিরাজ না দার্শনিক জ্ঞানী হায়ার এডুকেটেড মহা জ্ঞানী সে আবুজাহলকে বললো কেন ভাই আমরা তো জানি মোহাম্মদ সাল্ল আসলামের মতো ভালো কোনো মানুষ হতে পারে না আর ওনার কাছে যেতে তুমি নিষেধ বলে হ্যাঁ আমিও বলি আবু বলে বলল যে আমিও বলি মোহাম্মদ সাল্ল আসলামের চেয়ে ভালো কোনো মানুষ হতে পারে না তবে ওনার কাছে গেলে উনি যে ওই যে কি শুনাবেন কোরআন কোরআন ও শুনলে বাদ ধর্ম তুমি ছেড়ে দিবা জ্ঞানী মানুষ তো বললো তা আমার একটু মন চাচ্ছে আমি মোহাম্মদ সাল্লিমের কাছে যাব আর উনি কি বলেন তা একটু শুনব আমার ভাইয়ের হাদিস সাক্ষ্য দেয় সেই সাম দেশের মহাগেনী হাকিম চলে আসলো আবু সঙ্গে সঙ্গেনী আল্লাহর হাবিবের কদমে এসে বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি মানুষকে কীসের দাওয়াত দেন আমি একটু শুনতে চাই আল্লাহর হবীব সাল্লাল্লা আলি সাল্লাম কালেমার দাওয়াত দেবার আগে সুরা আহযাদ থেকে কয়েকটা আয়াত পড়লেন ইয়া আইয়ো হনবি ইন্না আর উনসাল্না কা শাহদৌ আমু বশীর ওয়াদাইগান ইলাল্লাহিব ইদ্বিনীহি ওয়াসে র জমনি র এতটুক কথা শোনে শামদেশেশ্ব্রী মহাগেণী দার্শনিক বলল মোহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লাম আপনি যে বাণী শুনালেন আমার কলিজা যা শীতল হয়ে গেছে মনটা তো ভরে নাই আরেকবার শোনান রসুল্লাহ আবার শোনালেন সে বলল মনটা ভরে নাই আরেকবার শোনান সালা সামার রাত রসুল্লাহ তিনবার শোনানোর পর সেই সাম দেশের জ্ঞানী লোকটা বলল হাতি ইয়াদাক দেখ ও বা ইয়া রসুল আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার নূরের হাতটা বাড়ায় দেন আমি আর দেরি করতে চাই না ওই হাতে হাত রেখে আপনার দিনের কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালি হোয়াসাল্লাম ওনার নূরের হাত মোবারক বাড়িয়ে দিলেন সেই হাতে হাত রেখে সামদেশের সেই দার্শনিক মহাগ্ণী লোকটা পরে নিল লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুর সল্ লল্লা সল্লাল্লা ওয়ালাই ওয়াসাল্লাম আবু জাহেলের মাথায় যেন আকাশ পড়ছে আগেই তো নিষেধ করছিলাম যেও না গেলে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা সে হাকিমকে কাবুজে জিজ্ঞেস করলো আসলে তো ভাই তুমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের জবান মোবারক থেকে কয়েকটা আয়ার শুনে মুসলমান হয়েছ পাইছো কি কোরআনে পাইছো কি জবাব শুনবেন শ্যামদেশে সে মহাগিনী বললেন ওল্লা হিলাকাস্বামী তোকাউলাল কাহানা ওকাস্বামি তোকাউলা সোয়ারাব কাবার মালিক আল্লার কাসাম আমি পৃথিবীর বড় বড় গণকের কথা শুনেছি দার্শনিকদের দর্শন শাস্ত্র পড়েছি যৌতিষদের য্যৌতিষ বিষয়ক কথা শুনেছি কবিদের কবিতা শুনেছি কিন্তু আজকে যে কোরান শুনলাম তার তো তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নুরের জামানে যখন কোরআন তেলাওয়াত করছিলেন আমার মনে হয়েছে কেউ যেন দুই হাতের মুঠে ভর্তি করে মনি মুক্তা মার কানে ঢেলে দিচ্ছে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ দালিকাল এই কোরানে কোনো সন্দেহ নাই সংশয় নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোটির থেকে ইন্নাহু

কি বিশ্বাস করেন সবকিছু প্রমাণ করে বিজ্ঞান دیا۔ এটা হচ্ছে নির্বুদ্ধিতা কারণ বিজ্ঞান হচ্ছে লিমিটেড সীমিত আর কোরআন হচ্ছে আনলিমিটেড অসীম সীমিত বিজ্ঞান দিয়ে অসীম কোরআনকে যাচাই করা যাবে না বরং অসীম কোরআন দিয়ে সীমিত বিজ্ঞানকে যাচাই করা যাবে এটা বিশ্বাস করেন বিজ্ঞান যে সীমিত বিশ্বাস করেন আসেন আমি একটু বুঝাই আপনাদেরকে আমি বক্তব্য শুরু করেছি এক ঘন্টা হয়ে গেছে আর পনেরো মিনিট কষ্ট করবেন ইনশাল্লাহ কথা বলে না যারা আসতেছেন গেটে দাঁড়ায় না থেকে যদি বাহাদুর আসান উল্লাহার নাতিপুতি না থাকেন তা আল্লাহর আল্লাহ প্যান্ডেলে বসেন ডান পাশে এই ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি তাহলে কথা শুনতেছেন বিজ্ঞান অসীম না শসীম কথা বলেন না সসীম মানে সীমাবদ্ধ অসীম মানে সীমাহীন কোরআন হচ্ছে সীমাহীন এর ব্যাখ্যা কি সীমাহীন অসীম আর বিজ্ঞান সসীম দেখেন বিজ্ঞান বলেন দর্শন বলেন বিজ্ঞান থেকে পুরনো হচ্ছে দর্শন দর্শনের ইতিহাস হচ্ছে তিন হাজার বছর আগ থেকে কত আগ থেকে তিন হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত দর্শন এবং বিজ্ঞান এরা যে জ্ঞানটা অর্জন করেছে এখনো যারা জ্ঞান অর্জন করছে বিজ্ঞানী দার্শনিক টেকনোলজিস্ট বুঝলেন সায়েন্টিস্ট যেটাই বলেন ওদের জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে মাত্র পাঁচটা কয়টা পাঁচটা এটাকে তাফসিলের ভাষায় বলা হয় হাওয়া আসছে খামসা হাওয়া সে খামসা অর্থাৎ চক্ষু কর্ণ জিব্বা নাসিকা ত্বক কঠ হলো। এই পাঁচটার বাইরে কোন বিজ্ঞানীর জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থা যদি আমার এখানেও দুই একটা ব্লগার বা নাস্তিক থাকে আমি বলছি ভাই তুমি কান পেতে শুনো জাল্লার কোরআনের কাছে তোমার বিজ্ঞান কতটা এতিম কান পেতে শোনো জ্ঞান অর্জনের মাধ্যম কটা এই পাঁচটার বাইরে ষষ্ঠ ইন্দ্রিয় আছে তাই এই পাঁচটাই এখন এই পাশটার ক্ষমতা সসীম না অসীম আমি বাংলা বলছি সসীম সীমিত যেমন মেডিকেল সায়েন্স বলে খালি চোখে একজন মানুষ সুস্থ মানুষ দেখতে পায় মাত্র একুশ মাইল কত খালি চোখে দিনের বেলা মানুষের দৃষ্টি যায় মাত্র একুশ মাইল তো সূর্য দেখি কেন সূর্য থেকে আলো আসে সেই জন্য সূর্য দেখি কিন্তু কোনো কিছু থেকে যদি আলোর না থাকে মানুষ দেখে কতটুক মাত্র খালি চোখে কত একুশ তবে যেই পরিমাণ কার্বাইড এবং ফরমালিন আপনারা খাচ্ছেন বর্তমানে আমার তো মনে হয় না চোদ্দ মাইলের বেশি যাবে এখন হ্যাঁ তাও নাই ছোট ছোট বাচ্চাদেরকে এক হাজার পাওয়ারের চশমা লাগায় হাঁটে হ্যাঁ তো আপনার মানুষের দৃষ্টি যায় মাত্র একুশ মাইল মানুষ কাছে দেখতে যত চক্ষু ভালো থাক ছোট লেখা দেখতে আতসি কাজ লাগে ঠিক না আর বিজ্ঞান বলে একটা কবুতর দেড় মাইল উপর থেকে মাঠের কোথায় দানা আছে তা দেখতে পায় কত মাইল মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের পাবার থেকে আইসাইট দৃষ্টি বিড়ালের রাতে ছয় গুণ বেশি নাইট বিড়াল রাতে মানুষের থেকে কতগুণ বেশি দেখে ছয় গুণ অর্থাৎ আপনি দেখবেন এক হাত বিড়াল দেখবে ছয় হাত ওর কিছু আছে নাকি নাইট ভীষণ চশমা আছে কথা বলেন তাহলে বিড়ালের চোখের পাওয়ার বেশি না মানুষের চোখের পাওয়ার বেশি বিড়ালের চোখের পাওয়ার বেশি এখন আসেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে একজন বিজ্ঞানী অত্যাধুনিক টেলিস্কোপ লাগিয়ে পৃথিবী থেকে সাতাইশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ ওখানে যদি তুফান হয় ঝড় হয় তাহলে নাসাতে বসে টেলিস্কোপে বিজ্ঞানী দেখতে পায় সাতাইশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে ঝড় তুফান হচ্ছে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন আমেরিকার নাসার যে বিজ্ঞানী বিজ্ঞানী দুই চোখে অন্ধ টেলিস্কোপ দিলেই দিলেই কি কি আর সে দেখবে কথা বলে না তাহলে তার জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি টেলিস্কোপ না চক্ষু সে চোখের পাওয়ার কি অসীম না সসীম মাইক ম্যান আর একটু আওয়াজটা ক্লিন হবে মাইক ভালো আছে একটু ক্লিন হবে আওয়াজটা সম্মানিত সুধি তাহলে আপনার বিজ্ঞানী যে জ্ঞান অর্জন করে তার মূল মাধ্যম কি চক্ষু এটার না অসীম অসীমিত না সীমিত তারপর কান কানের পাওয়ার কতটুকু কানের পাওয়ার হচ্ছে বিশ থেকে বিশ হাজার এটাকে পদার্থ বিজ্ঞানের ভাষায় বলে কম্পাঙ্ক এই যে আমি এখানে ফ্রিকোয়েন্সি আমি এখানে যে আপনাকে আওয়াজ করলাম আওয়াজ পাইছেন কেন আমি আঘাত করেছি মাইক্রোফোনে এই পদার্থটা বাতাসে কম্পন সৃষ্টি করছে ভাসতে ভাসতে আওয়াজটা আপনার কানে পৌঁছেছে মেডিকেল সায়েন্স বল বিজ্ঞান বলে কোন সব বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডি যদি বিশ হাজারের বেশি হয় ওই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনতে পারবে না আর কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে বিশের কম হয় ওই ক্ষীণ আওয়াজ মানুষ শুনবে না সেই জন্য কবরস্থানে গেলে কবরের মানুষ যে চিৎকার করে আমরা শুনতে পাই যে কাফন চোর ও কি শুনতে পায় কথা বলেন কেন শুনতে পায় না অথচ হাদিস সাক্ষ্য দে আল্লাহর হাবিবের সাথ করেছেন মানুষকে কবরে দাফন করার পরে সোয়াল জবাবের পরে মাটি ডান দিক থেকে একটা চাপ দেয় বাম দিক থেকে একটা চাপ দেয় মানুষটা এত জোরে চিৎকার করে তার আওয়াজটা দুনিয়ার পশ্চিমে পুবে চলে যায় শুধু শোনে না জিন আর মানুষ ইল্লা সাকালাইন শুধু শোনে না জিন আর মানুষ কেন শোনে না আল্লাহর হাবিবের সুমহান হাদিসের সামনে দেড় হাজার বছর পরে বিজ্ঞান তার মাথা নত করে দিয়েছে কারণ বিজ্ঞান দেখেছে কোন বস্তুর কম্পাঙ্ক যদি বিশ হাজারের বেশি হয় ওই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না কবরে মানুষ যখন চিৎকার করে তার আওয়াজ তো সেকেন্ডে বিশ কোটিরও বেশি হওয়ার কথা ঠিক কিনা এই জন্য আমরা শুনতে পাই না আবার যেই শব্দের কম্পাঙ্ক বস্তুর শব্দ যেটা তৈরি হয় কম্পাঙ্ক যদি কম হয় ওটা আমরা শুনতে পাই না সেজন্য আমাদের কানের গোড়ায় তার পায়ের আওয়াজ আমরা শুনতে পাই না আসলে তিন পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয় আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে নত হয় বাংলাদেশে নাস্তিক যেগুলো আছে সংখ্যা বেশি না পেতিকুত্তা যা সের চেয়ে বেশি হবে না সংখ্যা এতে কিন্তু এরা বসে আছে গোড়ায় গোড়ায় কোথায় দখল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ জগন্নাথ জাহাঙ্গীর চিরাং বিশ্ববিদ্যালয় ওইখানে বসে ছাত্র মৈত্রীর নাস্তিকগুলো কি করছে ভালো ভালো আওয়াজ নষ্ট হয়ে গেছে ঠিক করো আগের মতো করো ভালো ভালো ছাত্রগুলো যায় বিশ্ববিদ্যালয়ে ওখানে যাওয়ার পর এক বছরে ছাত্রদের চরিত্র নষ্ট হয়ে যায় কথা বলে না হয় না নষ্ট যে ছেলেটা কলেজে নামাজ পড়তো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে নামাজ ছেড়ে দেয় কিছুদিন পর হাতে আর কলম থাকে না পিস্তল ওঠে বলেন আর পকেটে গাজার পোটলা ওই যে নাস্তিকরা জায়গা মতো বসে আছে জাতিকে ধ্বংস করার জন্য আমার একটা কথা রাজনীতিবিদরা মানবে না আমার বিরোধিতা করবে তাও বলছি বাংলাদেশে সুশিক্ষিত জাতি তৈরি করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দরকার এটা আমি সমর্থন করি না ছাত্র তো রাজনীতি করবে পড়াশোনার পরে রাজনীতি দুইটা দিক একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন অনার্সে মাস্টার্সে তারা রাষ্ট্রবিজ্ঞান এটা পাবেন আমার কথাটা কয়টা দি একটা থিওরিক্যাল পলিটিক্স একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স থিওরিক্যাল পলিটিক্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা আর অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে এই প্রচলিত রাজনীতি হরতাল মিছিল মিটিং বিক্ষোভ বুঝলেন মানে মারামারি কাঠাকাটি এগুলো ভোট নির্বাচন এগুলো তো একজন ছাত্র যখন ভালো করে পড়াশোনা করবে এবং থিওরিক্যাল পলিটিক্স তাত্ত্বিক রাজনীতি শিখবে সে শুধু রাজনীতিবিদ হবে না সে হবে রাষ্ট্রবিজ্ঞানী তখন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সে যখন রাজনীতিতে আসবে সেই রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা সম্ভব হবে আর পড়াশোনা শেষ করার আগে ছাত্র যদি ছাত্র রাজনীতি করে পড়াশোনার সুযোগ আর থাকে না সেশন জট মিছিলে যাওয়া মিটিংয়ে যাওয়া রাতে হলে বদমাশি করা ক্যারাম বোর্ড খেলা আর পার্কে যেয়ে রাতে ছেলেমেয়ে আড্ডা দেওয়া ছাড়া আর কিছু হয় না এই জন্য আমার দৃষ্টিতে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া উচিত এই জন্য আমরা মেধাবী সন্তান পাচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একুশ সালে আর এখন হচ্ছে উনিশশো চব্বিশ সাল একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক মানের একজন বিজ্ঞানী একজন দার্শনিক একজন কবি একজন রাজনীতিবিদ দিতে পারে নয় দিয়েছে শাহরিয়ার কবিরের নাস্তিক নাস্তিক কবির হুমায়ুন আজাদের মতো নাস্তিক উপহার দিয়েছে বাংলাদেশকে কিন্তু বিশ্বমানের একজন বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক আমার দেশের মানুষকে দিতে পারে না তার মূল কারণ ছাত্র রাজনীতি এটা বন্ধ করে দেওয়া হচ্ছে কি বলেন একমত আমার সাথে আপনারা নেতারা এটা মানবে না ওনাদের পুঁজি তো ছাত্ররা এটা বাদ দিলে ওনাদের নেতাকে থাকে যাক ওটা আমার চিন্তার বিষয় না আমি যতটুকু বলা দরকার বললাম ওটা রাজনীতিবিদরা চিন্তা করুক সম্মানিত সুধি তো যে কথা বলছিলাম তিন পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয় আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মাথা নত হয় এখন কানের ক্ষমতা শসীম না অসীম শসীম তারপরে কি নাক আপনার নাকের ক্ষমতা কতটুকু আপনার বউ রান্না করছে আপনি উদ্বোধন করার আগে পিঁপড়ায় এসে হাজির তাহলে আপনার নাসিকা শক্তির চেয়ে পিঁপড়ার নাসিকা শক্তি বেশি তারপরে কি জিব্বা এই যে জিব্বাটা এটা আল্লাহ তালার সৃষ্ট একটা বড় কুদরাত মেডিক্যাল সায়েন্স বলে এক একজন মানুষের জিব্বায় আল্লাহ তালা স্বাদ গ্রহণ করার জন্য টেস্টিং বার্ড ফিট করে রাখছেন এটা যখন ভোতা হয়ে যায় তখন আমরা স্বাদ পাই না পানের সাথে বেশি ক্ষয়ের যারা খায় ওরা কিন্তু স্বাদ হারায় ফেলে স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ তালা জিব্বায় লাগা রাখছেন টেস্টিং বার্ড একটা দুইটা না এক একটা মানুষের জিব্বায় দশ হাজার টেস্টিং বার্ড এত আস্তে সুমান কইলেন কত হাজার কিন্তু আমরা সাত পাই কয়টা মাত্র ছয়টা ঝাল টক মিষ্টি ন্যান তেত আর পানসা সাত নাম্বার একটা টেস্টের কথা বলেন আছে যারা সিগারেট খায় ওরা কয় নাম্বার সাত পায় আমি এটা এখনো খুঁজে পাইনি কিন্তু স্বাদ আছে কয়টা মাত্র ছয়টা জিব্বার ক্ষমতাও শসীম না আনলিমিটেড না লাইট থেকে অনেক দূরে আমার চামড়া আমি কি তাপ পাচ্ছি কাছে গেলে তা আমার চামড়ার ক্ষমতা বেশি না খুব কম দুনিয়ার যত বিজ্ঞানী দার্শনিক টেকনোলজি সায়েন্টিস্ট কোরআন শন্যার বাইরে যারাই জ্ঞান অর্জন করে তাদের জ্ঞান অর্জনের মাধ্যম মাত্র ছয়টা কয়টা পাঁচটা কয়টা এই পাঁচটা জ্ঞান অর্জনের উৎস সসীম না অসীম সীমিত এজন্য সারা পৃথিবীর বিজ্ঞান আর দার্শনিকদের বিজ্ঞানী আর দার্শনিকদের জ্ঞান এক জায়গায় আনলেও ওই জ্ঞানটা অসীম সসীম আর আল্লাহর কোরআন হলো তার এলএম টাওসি সমস্ত বিজ্ঞানী দার্শনিক তাদের জ্ঞান হচ্ছে সসীম সীমিত আর যে কোরআন এসেছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে দেড় হাজার বছর আগে এই কোরআন হচ্ছে অসীম অতএব সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে জাস্টিফাই করা নির্বুদ্ধিতা বরং অসীম কোরআন দিয়ে বিজ্ঞান ও দর্শনকে জাস্টিফাই করা যাবে এটাই হচ্ছে জ্ঞানের কাজ দালিকাল কিতাব লা রাইবা ফি কয়টা দৃষ্টিকোণ থেকে জোরে বলতে হবে ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ কোরআন এসেছে কার কাছ থেকে ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি কোরআন নিজেই তার প্রমাণ মহা সত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ ৩০ পারা কোরআন সব কিছু যাচাই করা হবে কোরআন দিয়ে কোরআন যাচাই করার কিছু নাই তিন নাম্বার কোরআন হচ্ছে সিফাতুম মিন সিফাতিল্লাহ এটা আল্লাহর সিফাত চার নাম্বার কোরআন হচ্ছে ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক এ কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা সৃষ্ট নয় এটা সষ্টার বাণী এটা আল্লাহর বাণী সুবহানাল্লাহ বলবেন না সেই জন্য আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ ত্রিশ পারা কোরআনে শুরুতে বললেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন দের জন্য পথ প্রদর্শক বলেন সুবহান আল্লাহ এই কোরআন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ মজা সুবান আল্লাহ কবি না বুখারি শরীফ দ্বিতীয় খন্ড কিতাব ও ফাজাইল কোরআনে একটা হাদিস এসছে হাজরত আনাস মালেক থেকে না হাজরত আবু হরাইরা থেকে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন পূর্বে যত নবী এসেছেন তাদের প্রত্যেকের দ্বারা মোজ যা ঘটতো যা দেখে উন্মতি মানত মোনাজাত হবে মোনাজাতের আগে অন্তত বসেন আপনারা যান ডান না এগুলো তো মানুষ পিটাইবেন নাকি আপনি এ আস্তে করে ডান পাশে চলে যান মোনাজাতটা যেন আমরা খুব সুন্দরভাবে নিতে পারি এক্ষুনি মোনাজাত হয়ে যাবে আগামীকালের প্রস্তুতি নেব আমরা আজকে আগে বাড়ি যেয়ে কি বলেন ইনশাল্লাহ বাকি কথাগুলো তো আমাদের শুনতে হবে মুফলিহুন পর্যন্ত আল্লাহ কি বলেছেন তা শুনতে হবে না কালকে আমার একটু আগে এসে বেশি সময় দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা যদি শুরুতে এত কম লোক থাকেন তো আগের আলোচক কথা বলবি কি আপনাদের তো উচিত এসার আগে চলে আসা কি বলেন আপনারা সম্মানিত সুদি পূর্বে প্রত্যেক নবীর দ্বারা মর্যাদা ঘটত কেন মর্যাদা দেখে ওই পূর্বের নবীর উম্মত তার উপর ইমান আন ঠিক না সেজন্য দেখা যায় হাজাত মুসা কালিমুল্না বনি ইসরায়েলের উলুল আজম পায়েগানদার তার দ্বারা একটি দুইটি নয় নয়টি মহজেজা ঘটেছে সুমানল্লাহ বলবেন না তার মহজেজাগুলোর মধ্যে সবচেয়ে বড় মহজেজা ছিল তার আস লাঠি ঠিক কি না

ওই সময়ের সুপার পাওয়ার ছিল না কথা বলেন ফেরাউন এখন মুসা নবীকে যদি আল্লাহ বলেন ফেরাউনের কাছে যাও দিনের দাওয়াত দিয়ে তুমি ভয় পাবে না আল্লাহ তার সিনায় স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি ইমানি শক্তি বাড়াই দেবার জন্য মুসা নবীকে বললেন ওয়ামা তোর হাতে কি তিনি বললেন এটা আল্লাহ আমার লাঠি এতটুকু বললে পারতেন আরো কিছু কথা বলছেন তিনি এটা ভর করে চলি বকরিদেরকে চারণ ভূমিতে চড়াই আরো আরো কথা বলছেন আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ মুসাকে বললেন তুমি তোমার লাঠিটা জমিনে ফেলে দাও মুসানবী লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন আর আল্লাহ পাক বলেন সেই লাঠিটা হয়ে গেল হাইয়াতুন তাস আ দ্রুত ধাবমান শিল একটা সাপ সুবান আল্লাহ বলেন সাপটা যেন তেন সাপ না আপনাদের দেশের দোরা সাপের মতো সাপ না অন্য জায়গায় আল্লাহ বলছেন আজিম বিশাল অজগর এবার মূষা নবী নিজেও ভাবতে পারেন না আমি কি নিয়ে হাঁটলাম এতক্ষণ এক পাও আগান দুই পাও পিসান বললেন মুসা তুমি ধরো ভয় পেও না তুমি ধরলেই আমি তারে তার পূর্বের সুরতে ফিরায় নিব মুশারফি ধরলেন সাফ হইল লাঠি এবারটা সত্যি কেমনই সি নাই মনে মনে ফেরাউন ধরে দেখামু মজা এবার আল্লাহ বললেন এ ইলা ফির আও না এ যা মুসা ফেরাউনের কাছে সে সীমালঙ্কন করছে এবার মুসানফির যেতে ভয় হবে এরপর তিনি আল্লাহর কাছে একটু দোয়া চাইলেন তিনি বললেন অল আর বিশ্ব র লি শদ্দিন ওয়াহলুল শিরলি আম্রি ওয়াহ্ ও ড্যা আল্লাহ তুমি আমার সিনাটা বড় করে দাও সোহান আল্লাহ এটা কি ইঞ্চিতে বড় না শক্তিতে বড়। যার ইমানে নূর যত বেশি তার সিনার শক্তি তত বেশি দেখেন নাই আমেরিকা সুপার পাওয়ার ওর টাকার অভাব নাই ওর কাছে রিজার্ভ আছে এখন প্রায় তেইশ ট্রিলিয়ন ডলার রিজার্ভ বাড়ছে আরো ইউক্রেন যুদ্ধ লাগে অস্ত্র বেচে রিজার্ভ বাড়াই রাইফেলস তেইশ ট্রিলিয়ন ডলার ওর টাকা আছে ওর সেনাবাহিনী আছে পৃথিবীতে সবচেয়ে বেশি সৈন্য সংখ্যা তার প্রায় বারো লাখ এয়ারক্রাফট কেরিয়ার আছে তার বারোটা সাবমেরিন আছে কয়েকশো ফাইটার বিমান আছে আড়াই হাজার অ্যাটম বোমা আছে প্রায় পনেরো ছয় হাজার এত শক্তি নিয়ে আসছে আফগানিস্তানে মোল্লাদের সাথে লড়াই করতে মোল্লাগো আছে কি মাথায় পাগড়ি হাতে তসবি বগলে জায়নামাজ মাস আর একটা করে ক্লাসানি কপ এ কে ফর্টি সেভেন কারা আমেরিকা না মোল্লারা মাইট যে খাইছে জম্মের খাবার উনিশ বছর যুদ্ধে আমেরিকার ক্ষতি হইল আফগানিস্তানে টু ট্রিলিয়ন ডলার আপনি ক্যালকুলেটারও পারবেন না কম্পিউটারও পারবেন না বেশি পিউটার লাগবে সুপার কম্পিউটার টু পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন কত আর এক বিলিয়ন ডলারে বাংলাদেশের দশ হাজার কোটি টাকার বেশি এক 1 1 বিলিয়ন ডলারে বাংলাদেশের 10000 কোটি টাকার বেশি এই রকম 1000 বিলিয়ন এক ট্রিলিয়ন হয় এই রকম 2.26 ট্রিলিয়ন ডলার তার ক্ষতি হয়েছে কত বছরে Atom সারা কিচ্ছু বাকি অস্ত্র তার কাছে যা প্রয়োগ করে নাই আফগানিস্তানে নির্ধারিত তারিখের আগে মোল্লাদের কাছে মার খাইয়া দে ছেড়ে দে বাবা কেদেবাছি আটলান্টিক পাড়ি দিয়া ভাগছে সৈন্যরা যখন প্লেনে পালাইছে সিটও পায় নাই ওদের জন্য শক্তিশালী প্লাস্টিকের হাতল বানায় দেওয়া হয়েছে প্লেনের মধ্যে কিছু বসছে আর কিছু ঝুলে ঝুলে বাদুরের মতো বাগছে বাগে নাই অস্ত্র রেখে গেছে কত জানেন কত টাকার গণিমতের মাল পাইছে মোল্লারা ছিয়াশি বিলিয়ন ডলার যা দিয়া চোখ বন্ধ করে বাংলাদেশ চালানো যাবে পনেরো বছর ছিয়াশি বিলিয়ন ডলারের অস্ত্র আমেরিকা ছেলে ভাগছে মোল্লাদের কাছে অস্ত্র নাই অ্যাটম নাই টাকা নাই জাতিসংঘের ম্যান্ডেড নাই মিডিয়া নাই ইমানের শক্তি আছে ইমানদারের ইমানে শক্তির কাছে দুনিয়ার কোনো পড়াশক্তি টিকতে পারে না সম্মানিত সুদী মুসানবী লাঠি নিয়ে গেছেন কি নিয়ে তারপরে জয় হয়েছে কার ফেরাউন তার লোক বল ধ্বংস হয়ে গেছে জয় হয়েছে কার জোরে বলতে হবে এই ছিল মুসানবীর মজোজা আজকে এখন মোনাজাত করছি এখান থেকে কালকের আলোচনা শুরু আপনারা কালকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করার ভাষা নাই ঝপা ঝপ বৃষ্টি চলে আসছিল আমি খুদবা পড়ার পর কিন্তু আল্লাহ তার হাবিব জুতা মোবারকের দেড় হাজার বছর পরে তার এই নগণ্য বান্দার একটি আকুতি শুনেছেন কোরআন করিমের ইজ্জত কালকে আমরা জ্বর হোক তুফান হোক বৃষ্টি হোক শীত যদি বাইরা টেম্পারেচার যদি দশ ডিগ্রিও হয় আমরা চলে আসবেন ইনশাল্লাহ এক আসবো না আরেকজন দাওয়াত করে আনবো কে কে হাত তুলে দেখান আল্লাহ তালাকে আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক একজন পাঠায় আপনি বাড়িতে ঘুমাবেন নাকি আপনি আসবেন দাওয়াত করেও আনবেন সে না আসলো আপনি আসবেন প্রশ্ন নাকি কি আমি কালকে সবার জন্য দোয়া করব আজকে মুজাহিদ নগরের জনাব কামাল হোসেন সাহেব দুই দিন মাহফিল করার জন্য মাঠটা ছেড়ে দিয়েছে আমরা তার জন্য দোয়া করব নগদ হাজার টাকাও aldıছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহু আমীন আল্লাহ